ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে একটা নোটিশ যেটা পাবলিশ হয়েছে, সেই নোটিশটা নিয়ে আমি ডিসকাস করব। কাদের জন্য নোটিশটা, হ্যাঁ, এই নোটিশে কী কী আছে পুরোটা আমি ডিটেলে ডিসক্রাইব করব। তো ভিডিওটা তোমরা কিন্তু কমপ্লিটলি ওয়াচ করতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। চ্যানেলে যারা নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। তো তোমরা মেমো নম্বর দেখতেই পাচ্ছ এবং ডেট দেখতেই পাচ্ছ যে 1 সেপ্টেম্বর 2022 হচ্ছে নোটিশটা পাবলিশ হয়েছিল। ঠিক আছে, নোটিশটা আমার কাছে অনেকদিন আগেই এসছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার সময় ছিল না বলে ভিডিওটা বানানো হয়নি, তো লেটে ভিডিওটা করার জন্য আই এম এক্সট্রিমলি সরি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে পাঠানো হয়েছে। কাদেরকে পাঠানো হয়েছে? টু দ্য প্রিন্সিপাল অ্যান্ড প্রিন্সিপাল ইনচার্জ অল কনসার্ন ডিপ্লোমা ইনস্টিটিউট। ঠিক আছে, যত হচ্ছে তোমার বেসরকারি এবং সরকারি যত ডিপ্লোমা কলেজগুলো আছে, পলিটেকনিক কলেজগুলো আছে, তাদের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের পাঠানো হয়েছে। সাবজেক্টটি কী বলা আছে দেখে নাম, সেন্ডিং দ্য লিস্ট অফ পেপার সেটার্স ফর দ্য থিওরিটিক্যাল সাবজেক্টস অফ ফিফথ অ্যান্ড সিক্স সেমিস্টার ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার MOPM একাডেমিক সেশন 2021-22 ইন কানেকশন উইথ স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন 2022। ওকে, তো কী বলেছে দেখো, যে যারা যে সমস্ত ইনস্টিটিউটের টিচাররা পেপার সেট করে তাদেরকে পেপার সেটার বলা হয়। তো সেই পেপার সেটারদের হচ্ছে একটা ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে। ঠিক আছে, ফিফথ এবং সিক্স সেমিস্টারে তোমাদের যাদের সাপ্লি ছিল তাদের সাপ্লিমেন্টারি এক্সাম রিগার্ডিং, ওকে, তাদেরকে কোয়েশ্চেন সেট আপ করতে মানে করার জন্য বলা হয়েছে। ওকে, সাপ্লিমেন্টারি এক্সাম। আরেকটা নিচে দেখো কথা বলা আছে, স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম। ওকে, সুপার সাপ্লিমেন্টারি এটা তোমরা বলতে পারো। তো স্পেশাল সাপ্লিমেন্টারি বা সুপার সাপ্লিমেন্টারি কি, যাদের প্রিভিয়াসলি কোনো সাপ্লি এক্সাম ছিল, হয়তো কোনো কারণবশত ক্লিয়ার হয়নি, তো এই সুপার সাপ্লিমেন্টারি বা স্পেশাল সাপ্লিমেন্টারি থ্রু তাদেরকে বলতে গেলে অলমোস্ট পাস করিয়ে দেওয়া হয়। তো তাদেরও সাপ্লিমেন্টারি এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে, তার রিগার্ডিং এই নোটিশে হচ্ছে ক্লিয়ারলি বলা আছে। ওকে, তো দেখে নাও কি বলা আছে। স্যার, ম্যাডাম, অ্যাটাস্ট, এখানে অনেক কিছু দেখো বেসিক্যালি হচ্ছে বলা আছে, তো এইগুলো আমি একদম সিম্প্লিফাই করে তোমাদের বলছি। যে পেপার সেটার্সদের হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে 14/9/2022 মধ্যে তাদেরকে ওয়ার্ড ফাইলে ওই যে পেপার সেটার্স WBSCVEDESD@gmail.com হচ্ছে তাদেরকে ওই সমস্ত টিচার বা পেপার সেটারদের হচ্ছে তাদের কোয়েশ্চেন সেটগুলো পাঠানোর জন্য বলা হয়েছে। ঠিক আছে, সেই কোয়েশ্চেন সেটে কী কী বল তোমাকে মেনশন থাকতে হবে বলেছে, দ্য সেট অফ কোয়েশ্চেন পেপার শুড বি কভার্ড অফ ফুল সিলেবাস অফ ফিফথ সেমিস্টার, ফিফথ সেমিস্টারের ফুল সিলেবাস ফিফথ সেমিস্টারের ফুল সিলেবাসের ওপর কোয়েশ্চেন করতে বলা হয়েছে। এবং সিক্স সেমিস্টারে তোমাদের দেখো যে রিডিউস সিলেবাস, তোমরা সকলেই জানো 2022 যারা তোমরা সিক্স সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, তো তোমাদের খুব অল্প ডিউরেশনে সিক্স সেমিস্টারে পরীক্ষা হয়েছিল, তাতে তাদের সিলেবাসটা কিন্তু রিডিউস যে সিলেবাসটা যেটা ছিল তার উপরই তোমাদের কিন্তু সেমিস্টার এক্সাম হয়েছিল। এবং এখানে যে সাপ্লিমেন্টারি এক্সাম হবে সেই সাবজেক্ট ইয়ের ওপরই, সেই সিলেবাসের ওপরই বেস করে তোমাদের হবে। ঠিক আছে, বিসাইড দ্য কোয়েশ্চেন পেপার শুড ক্যারি কারেক্ট সাবজেক্ট নেম, তোমাদের যে ইয়েটা মানে এটা অবশ্যই টিচারদেরকে ইনস্ট্রাক্ট করা হয়েছে যে সাবজেক্ট নেমটা যেন প্রপারলি দেওয়া হয়, সাবজেক্ট কোড তার সাথে হচ্ছে কতক্ষণ টাইম দেওয়া হবে, ফুল মার্কস, জেনারেল ইনস্ট্রাকশনস অ্যান্ড মান্থ অফ এক্সামিনেশন। ওকে, তো মান্থ অফ এক্সামিনেশন তোমরা ক্লিয়ারলি দেখতেই পাচ্ছ, November 2022 একদম ক্লিয়ারলি মেনশন করা হয়েছে। পেপার সেটার্স মাস্ট সেট ইনোভেটিভ কোয়েশ্চেন্স, তো কোয়েশ্চেনগুলো যেন হচ্ছে তোমার নতুনত্ব থাকে কোয়েশ্চেনের মধ্যে, অ্যান্ড অ্যাভয়েড রিপিটেশন অফ দ্য কোয়েশ্চেন্স হোয়াইল ফার্মিং দ্য কোয়েশ্চেন পেপার। তো কোয়েশ্চেন পেপার যখন সেট করা হবে তাদেরকে বলা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের রিপিটেড কোয়েশ্চেনগুলো যেন হচ্ছে রিপিট না করা হয়, নতুন কিছু ইনোভেটিভ কোয়েশ্চেন্স সেখানে যেন থাকে। ফাইল নেম অফ দ্য কোয়েশ্চেন পেপার শুড বি গিভেন ইন দ্য ফলোয়িং ম্যানার। ওকে, তো তোমাদের যে কোয়েশ্চেন পেপার যখন কোয়েশ্চেন পেপারগুলো সেট করে সেগুলো ওয়ার্ড ফাইলে যখন পাঠানো হবে বা পাঠা টিচাররা যেগুলো পাঠাবেন, তো তাদেরকে এই ফরম্যাটে পাঠাতে হবে, সাবজেক্ট কোড আন্ডারস্কোর ফুল নেম অফ দ্য পেপার সেটার। ওকে, এইভাবে পাঠাতে হবে। ধরো একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে যে 517 ব্র্যাকেটে হচ্ছে এস, তো এটা হচ্ছে সাবজেক্ট কোড, তারপরে স্ল্যাশ তপন রয়, স্যারের যদি নাম হয় বা পেপার সেটারের নাম যদি হয় তপন রয়, তাহলে এইভাবে তাকে পাঠাতে হবে। ইউ আর রিকোয়েস্টেড টু ইস্যু নেসেসারি অ্যাডভাইজারিজ টু এনলিস্টেড ফ্যাকাল্টি members of your institute in this regard and ensure the completion of the paper setting work as per the given timeline. To tomader je given je timeline dewa hoyeche mane teacher der, okay, 1st of september publish hoyeche, to 14th of september mane ajkei hocche last date, ei date er moddhe tomader hocche je teacher ra ba paper setter ra taderke instruction dewa hoyeche je tader tara jeno questions set up ye kore question ready kore tader je oi je respective je mail ache oi mail e pathiye dewar jonno. thik ache, your cooperation in this regard is
কি বলেছে সলিসিটেড, ওকে এই জিনিস হচ্ছে বলা আছে ইয়ার্স ফেথফুলি। ব্যাস এখানে দেখতেই পাচ্ছ মেমো নম্বর। আর একটা জিনিস তোমাদের আমি বলে দিই, অনেক সময় তোমাদের আমি বলেছি যে কোন একটা নোটিশ ফেক বা রিয়েল সেটা তোমরা কীভাবে চেক করবে, সেটার জন্য তোমাদের মেমো নম্বরটা হচ্ছে কপি করে তোমাদের গুগল যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করলে তোমরা দেখতে পারবে। সেই মেমো নম্বরটা যদি এক্সিস্ট করে তাহলে বুঝবে সেটা অরিজিনাল নোটিশ, যদি মেমো নম্বর যদি এক্সিস্ট না করে তাহলে সেটা হচ্ছে তোমাদের ফেক নোটিশ হওয়ার চান্স থাকতে পারে। কিন্তু এই নোটিশটা যেহেতু কোনো পাবলিকলি পাবলিশ করা হয়নি বা স্টুডেন্টদের জন্য নোটিশটা না, অনলি শুধুমাত্র প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের পাঠানো হয়েছে, তো দ্যাটস ওয়াই এই মেমো নম্বর দিয়ে তোমরা যদি সার্চ করো তো তোমরা কোনো কিছুই খুঁজে পাবে না। কিন্তু এটা একটা ভ্যালিড নোটিশ এবং একদম সঠিক নোটিশ। তো তোমরা যারা সাপ্লিমেন্টারি এক্সাম মানে নভেম্বরে যেটা কন্ডাক্ট হবে, তো তোমাদের যে সিলেবাস তোমরা আশা করি বুঝে গেছো কোন সিলেবাসের উপর পরীক্ষা হবে, তো তোমরা একটু একটু করে কিন্তু পড়াশোনা কিন্তু স্টার্ট করে দাও। ফিফথ সেমিস্টারের রিভিউ রেজাল্ট খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের পাবলিশ হয়ে যাবে। যাদের ক্লিয়ার হয়ে যাবে তাদের তো ভালো, যাদের ক্লিয়ার হবে না তো তাদের তো সাপ্লিমেন্টারি এক্সাম দিতেই হবে। যাদের সিক্স সেমিস্টারে যাদের দেখা গেল রেজাল্ট আপডেট হওয়ার পরেও যাদের সাপ্লি রয়ে গেছে তাদেরও সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে। তো তারা সেই সিলেবাস ধরে পড়াশোনা করো। প্রিভিয়াসলি যদি কোনো স্টুডেন্টের যদি দেখা গেল অন্যান্য কোনো সেমিস্টার মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সেমিস্টারে যদি কোনো জায়গায় সাপ্লি থেকে থাকে, ঠিক আছে, যদি তাদের সেটা ক্লিয়ার না হয়ে থাকে তো তাদেরও যে সিলেবাসে তোমরা পরীক্ষা দিয়েছিলে ওই সিলেবাসের উপরই তোমাদের কোয়েশ্চেন করা হবে এবং সুপার সাপ্লিমেন্টারি এক্সাম বা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। তো তোমরাও কিন্তু পড়াশোনা একটু একটু করে কিন্তু শুরু করে দাও। তো আজকের ভিডিওর আপডেট এইটুকুই ছিল। থ্যাংক ইউ সকলকে।